আল্লাহর কথা থাকবে সবার উপরে। এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটা কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। এই কালেমাটা ছয়টি জায়গায় এসেছে মিশনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। বদরের পতাকার ভিতরে এই কালেমাটা ছিল, উহুদের পতাকাতে ছিল, খয়বর দুর্গের পতাকাতে ছিল, বিশ্বনবীর আংটিতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছিল উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল নিচে, এটা পাশাপাশি ছিল না কখনো। এই পাশাপাশি লেখে এখন বেদাতিরা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা নেই, খোদা সে জুদা নেই, মুহাম্মদ খোদা নয় কিন্তু খোদার থেকে জুদাও নয়। এই জন্য এটা পাশাপাশি এভাবে আনেন নাই। আমাদের মসজিদগুলোর বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ, এটাও ঠিক না ইসলামিকলি, এটাও শেরেকের ভিতরে পড়ে যাবে। কারণ আল্লাহ যদি আমরা যদি আরবি গ্রামার অনুযায়ী ধরি, আল্লাহ মুবতাদা রাসুল মুহাম্মদ খবর, আল্লাহ মুবতাদা হয়ে গেল খবর হয়ে গেল মুহাম্মদ, তাহলে আল্লাহকে আল্লাহ মুহাম্মদ নাউযুবিল্লাহ মিন যালিক, যে ধারণা বিভিন্ন ফেরকাগুলোর আছে আমাদের দেশে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে জিনিসটার জন্য সবসময় দোয়া বিশ্বনবী